বর্ষ, সকলে বলুন জিন্দাবাদ ভারতবর্ষ, ভারতবর্ষ। মুসলিম দলিত আদিবাসী পিছিয়ে পড়ার ঐক্য, মুসলিম দলিত আদিবাসী পিছিয়ে পড়ার ঐক্য। আর জিতবো নাই শিখবো, আমাদের হারার কিছু নেই। তোর দিদির কি হবে ভাব? এখানে কেউ গরিব আছে? আমার কোনো কাকু গরিব কেউ আছে চাচা কাকার মধ্যে? একটা চাচা কাকার মধ্যে কেউ গরিব থাকে? লিয়ে আছেন আমার সালটা থেকে দিদি, কি করবো, এত দিচ্ছে লোভ হচ্ছে শুধু। ভাইজানকে আমাদের সংগঠনের পক্ষ থেকে যে শালটা দিলেন, সে শালটা আমার দাদুকে দিয়ে দিলেন। মারবে তত সিড বাড়বে, কেন যত লাড়ছে তত চতুর্দিকে খবর যাচ্ছে। তো যত খবর যাচ্ছে, আজকে আসানসোলে কাজ চলছে, কি বলে আজকে বীরভূমে কাজ চলছে, মুর্শিদাবাদে কাজ চলছে, মালদাতে চলছে, দিনাজপুর উত্তর দক্ষিণে চলছে, সমস্ত বাংলাতে কাজ শুরু হয়ে গেছে, আপনারা জানেন না। আমরা চাইছি একটা মহাজোট হলে তাহলে বাম কংগ্রেস যদি আসে ভালো, যদি না আসে তাহলে হয়তো 44-50-60 নয়, কত দূর যাবে এখন বলতে পারছি না। কত বুঝে আসছে না নাই? তাহলে টোটাল কথা শেষে একটা শেষ কথা আমি আমার বাপ ভাই মা বোনদের কাছে বলবো। এখন আপনারা ঘরে যাবেন তো, ঠিক না বেটি? আমি আসলাম যখন দেখলাম বিভিন্ন ধর্মের মানুষের বসবাস দেখলাম, এটাই তোমার ভারত। অতএব কোনো স্লোগান নয়, নিজ নিজ ভাবে আস্তে আস্তে চলে যাবেন। আর শেষ কথা, আমি কিছু ভুল করছি? আমি কিছু ভুল করছি? নিজেদের মধ্যে কোনো রকম পথ পথ এখন নয়, একটাই লক্ষ্য, নিজেদের অধিকার বুঝে নিবার জন্য, সংবিধানকে বাঁচাবার জন্য, গণতন্ত্রকে বাঁচাবার জন্য, পিছিয়ে পড়া মানুষের অধিকারকে পাইয়ে দিবার জন্য 2021-এ আমাদেরকে জিততে হবে, জিততে হবে, জিততে হবে। একটাই এলাকায় বলে বেড়াবেন, হয় জিতবো নাই শিখবো, আমাদের হারার কিছু নেই। তোর দিদির কি হবে ভাব? আমাদের হারাবার কিছু নেই। আর দিদিকে বাঁচিয়ে রাখা মানে তাকে জিতিয়ে রাখার দায়িত্ব শুধু আমাদের নেই। 10 বছর তো বাঁচিয়ে রাখলাম, আমাদের জন্য কি করলো? এই কথা ঠিক না বেটি? পথে আসুন, মুসলিম দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের ঐক্য। সকলে একটু স্লোগান দেন, উঠে দাঁড়িয়ে যান সকলে, দাঁড়িয়ে, ঠিক আছে? না না, ঠিক আছে ভাই, ভাই শুনছেন? আমার সাথে সকলে বলুন ভারতবর্ষ, সকলে বলুন জিন্দাবাদ ভারতবর্ষ, ভারতবর্ষ। মুসলিম দলিত আদিবাসী পিছিয়ে পড়ার ঐক্য, মুসলিম দলিত আদিবাসী পিছিয়ে পড়ার ঐক্য। ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান, পিছিয়ে পড়া মানুষের ঐক্য, পিছিয়ে পড়া মানুষের ঐক্য। ফুরফুরা শের আহলে সুন্নতাই জামাত, ফুরফুরা শের আহলে সুন্নতাই জামাত। আলহামদুলিল্লাহ, আর কথা কেউ আর কথা নয়, আস্তে আস্তে যাবে, কোনো রকম হুড়োহুড়ি নয়। এখানে একটা ভাই এসেছে, সেই ভাই তিনি চেন্নাইয়ে থাকে, কাজকাম করে, আমার পাশে দাঁড়াবেন বলেছে, আল্লাহ তাকে কবুল করেন, বলুন আমিন। তো ভাইরা আমার কি বলছো? ঠিক আছে, ঠিক আছে, আমাকে সাল দেবে কি করবো? একটা এখানে কেউ গরিব আছে? আমার কোনো কাকু গরিব কেউ আছে চাচা কাকার মধ্যে? একটা চাচা কাকার মধ্যে কেউ গরিব থাকে? লিয়ে আসেন আমার সালটা থেকে দিদি, কি করবো, এত দিচ্ছে লোভ হচ্ছে শুধু। লিয়ে আসেন একটা, আসতে এমন ধরেন না, আবার সে বাচারেন না, হাত খুলে চলে আসে, আস্তে আস্তে লিয়ে আসে। দাও তুমি, আমি একটা শখ করেছো আমাকে পড়িয়ে দাও, আমি ওনাকে দিয়ে দেবো। তুমি আমার জন্য সব করে জমাই দাও, আমি যাকে দেবো তুমি খুশি তো নাকি? হ্যাঁ, আমি তো গায়ে দিলাম, মিটে গেল আমার জিনিসটা, আমার এক প্রিয় দেশবাসী কোথায় গেল? ওনাকে এত লোক ভেঙে যাবে স্টেজ, কমিটি চলে যাও, ঠিক আছে? না না না, যান 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 যান, কথা শুনতে হয়, কথা শুনতে হয়, আমি নাপছি কথা শুনতে হয়, একদম কথা শোনে, কথা শোনে, কথা শোনে। কোথায় গেলেন আমার কাকুটা? কাকু বলবো না দাদু বলবো? কই দেন, কই দেন, দেন দেন দেন, হ্যাঁ পড়িয়ে দেন, হ্যাঁ দাও। গড়ি আবার দু হাতে হলে ফতোয়া দেবে তো,
দাও জালিমরা চলে যাক আমাদের অসুবিধা নেই আমাদের প্রেম ভালোবাসা চলছে চলতেই থাকবে ঠিক না বেরি আরে জুলুম তো নমরুদ করেছিল মিটে গেছে কিন্তু ইব্রাহিম খলিল মিটেনি জুলুম করেছিল ফেরাউন মিটে গেছে মুসা কালিমুল্লাহ ফেরেনি মিটেনি জুলুম করেছিল ফেরাউন করে আবু জেলুদ বাসাইবা মিটে গেছে মুস্তফা জানে রহমত আজও जिंदा আছে আর সিদ্দিক আকবর রয়েছে মিটেনি কই আসুন दादू के दिए दिले आदिवासी दादू के दिले आदिवासी आदिवासी देखी देखी बाबा समतुल्य मानुष हिसाब से देखी क्या क्षमता छोट हो जाए আমি দাঁড়ালে আমার ক্ষমতাটা ছোট হয়ে যাবে কি ছোট আমি একটা বিশাল এলাকার দায়িত্ব পুরো আমার মাথায় পড়ে যাবে ঠিক না বেটি আর আমি চাইছি আমার 50টা লোকের মাথায় আমি থাকব 50 জনকে 50 এলাকা কাজ করাবো তারা কি করছে না করছে মাসে একবার এলাকায় আসব জনসভা হবে মাইক জনগণের কাছে থাকবে উঠে দাঁড়িয়ে বলবে ভাইজান কি বাবাজি হিন্দু দলিত আদিবাসী যে আমার এটা হয় না এমএলএ পাশে বসে থাকবে কবে করবি বল করবেন না কবে করবি বল জনগণের ভোট দিয়ে নেতা জনগণের ট্যাক্সে গাড়ি চালো আর জনগণের খোঁজ নেবে না ওরকম নেতার কাছে পাতা দাঁড় করাতে ঠিক না বেটে এই কাছে বলার কথা বলি বলে অনেকে আবার সেন্টিমেন্টে লাগে যদি গাছে বলার কথা বলবে কেন কত বড় চিটিং বাজ জনগণের ভোট লিয়ে জনগণের সেবা করে না ওরা চিটিং বাজ ছাড়া কিছু না ভালোবাসাই বলেছেন ঠিক আছে আল্লাহ কোথায় নিয়ে যাবে আল্লাহ ভালো জানে ঠিক না বেটি আপনারা বিদায় নেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কোন রকম ডিস্টার্ব না হয় ঠেলাঠেলি না হয় নিজ নিজ দায়িত্বে ঘরে চলে যাবেন আমি নামাজ পড়বো বেরবো আপনারা আমার জন্য কেউ দাঁড়িয়ে থাকবেন না আর না আশেপাশে আপনার এখানে কতক্ষণ লাগবে আপনার যেতে তাহলে আপনি আপনার মসজিদে চলে যাবেন এখানে ফিরে এখান থেকে সবাই আরাম করলে হয় আচ্ছা আচ্ছা তো ভাইরা আমার অনেক বাকি আছে অনেক বাকি আছে আপনারা যান না ছাড়বেন না কোনো কথা না একুশে ভাইজানকে দেখতে হবে এই আশা করতে পারি না পারি না দীর্ঘ 74 বছর অনেককে দেখলেন একবার ঘরের ছেলেকে দেখবেন না আমার আদিবাসী দাদারা ভাইয়ের দাদুরা কাকুরা কি বলতেন ছেলে তো নাকি একবার দেখবেন না ভেতরে ভেতরে যা খবর আছে এই খবর যত ওদের কাছে যায় তত ওদের মাথা খারাপ হয় তত ওরা জ্বালায় তোমরা ঝান্ডাতে সংগঠন করনি এই দল করবে না অত ফ্ল্যাগ বদলে মাতামাতি করো কেন সময় আসবে ভেতরে ভেতরে শুধু কর্মীর কাজ করো কর্মী স্ট্রং করো কথা বুঝে আসছে না কর্মীর কাজ করো আর যখন আমি বা আমার ছোট ভাই আসবে এভাবে একটা জনসমুদ্র তৈরি করে এসে সেখানে একটু বসবে আমাদের মুক্তি শুনে যাবে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো খুব ভালো ভালো থাকেন বিদায় নিচ্ছি যদি কোনো প্রেস বন্ধু থেকে থাকে তাদেরকে ডিস্টার্ব করবেন না তাদের কাজ করতে দেবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ